সুপ্রিয় দর্শক, সমগ্র মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপু শর্মা টেলিভিশন বিতর্কে গত মাসে ইসলাম ধর্ম নিয়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপমানকর মন্তব্য প্রদান করার প্রতিবাদে মন্তব্য করার প্রতিবাদে শরীয়তপুর থেকে কিন্তু প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে আমরা রয়েছি। রামভদ্রপুর বাজারের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদ থেকে কিন্তু প্রতিবাদ মিছিলটি শুরু হয়েছে। শত শত মুসল্লির অংশগ্রহণে, রামভদ্রপুর এলাকাবাসীর শত শত মুসল্লির অংশগ্রহণে ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে উপরে ধরো প্রতিবাদী স্লোগানে আমরা দেখতে পাচ্ছি দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচার। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, সারা জাহানের মুসলিম এক হও, একই স্লোগানে কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের যে এলাকাবাসী, সে এলাকাবাসীদের অংশগ্রহণে এই প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, আমরা জানার চেষ্টা করব আপনাদের যে প্রতিবাদের যে বক্তৃতাটা এবং আপনাদের দাবিটা সেটা জানতে চাচ্ছি। ভারত বিজেপি সরকারের নেতৃবৃন্দ যেভাবে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটাক্ষ মন্তব্য করেছে, এটা বিশ্বের কোন মুসলিম জাতি সেটাকে মেনে নিতে পারে না। একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সামান্যতম কোনো কটাক্ষ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আজ পৃথিবীর জমিনে আমি একটি নিদর্শন রেখে যেতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমরা সেই যেই নবীর সাফায়াতের কাঙ্ক্ষা করি, সেই নবীর সাফায়াত পাওয়ার জন্য আমাদের ন্যূনতম আজকের এই দাবিটুকু না করা আমাদের জন্য কোনোমতেই চলবে না। চাই বিদায়, আমরা চাই বিজেপি সরকার, মোদী সরকার তার নেতৃবৃন্দকে যেমনিভাবে তাদেরকে উস্কানি দিয়ে এবং লালন করে এই এইরকম বিচ্ছিন্নতাবাদী বক্তব্য পেশ করছেন। তো দর্শক, আমরা কথা শোনার চেষ্টা করেছিলাম তাদের আসলে দাবি এবং বক্তৃতাটি, তবে বিজেপি সরকারের পক্ষ থেকে কিন্তু নুপুর শর্মাকে তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছেন তাদের দল থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে রয়েছি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর বাজারে এই মুহূর্তে রয়েছি এবং এখানে কিন্তু শত শত মুসল্লির যে প্রতিবাদের যে স্লোগানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে শরীয়তপুরের মাটিতে। সারা বিশ্বের মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে যে ভারতের বিজেপির মুখপাত্র নুপু শর্মা তিনি যে মন্তব্য করেছেন বিতর্কিত, সেই মন্তব্যের প্রতিবাদে কিন্তু আজকের এই স্লোগান এবং সমগ্র মধ্যপ্রাচ্যের যে মুসলমান দেশগুলো রয়েছে সেই দেশেও কিন্তু এই প্রতিবাদ ইতিমধ্যেই উঠেছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে সুবিশাল যে প্রতিবাদী মিছিল, সেই মিছিলটি দর্শক আপনাদেরকে জানাতে চাই মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র সহ দুই নেতার অপমানকর মন্তব্যের জের ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ গত সোমবার এ তথ্য জানায়। কাতার, কুয়েত ও সৌদি আরবের অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইসলামিক দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু ইতিমধ্যেই ভারতীয় পণ্য বয়কট করেছেন। কুয়েত সহ অনেক দেশ বয়কটে ডাক উঠেছে। টুইটারে বয়কট ইন্ডিয়া প্রোডাক্টস নামে হ্যাশট্যাগ প্রতিবাদও জানানো হচ্ছে। এনডিটিভি জানায় যে কুয়েত আল আরদিয়া কোঅপারেটিভ সোসাইটির সুপারিশে ভারতীয় চা, চাল ও অন্যান্য পণ্য বিক্রি বন্ধ রাখা হয়। কর্মীরা সব পণ্য ঢেকে দিয়েছেন এবং কিছু কিছুতে ট্রলি ফেলে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচার। সঙ্গে রয়েছে আমি জিকে সঞ্জিত। আমরা এই মুহূর্তে রয়েছি রামভদ্রপুর ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ, বাজারের কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে যে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের বিতর্কিত এবং অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন একটি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে, সেই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই শরীয়তপুরের মাটি স্লোগানে প্রতিবাদে স্লোগানে মুখর হয়ে উঠেছে। শুধু নূপুর শর্মা নন, তার সঙ্গে সঙ্গে এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন দিল্লির শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল। সেই নবীন কুমার জিন্দালের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ করছে। তবে যেহেতু নূপুর শর্মা সে বিজেপি দলের অন্তর্ভুক্ত ছিল, দলের কর্মী ছিল, সক্রিয় কর্মী ছিল, সেক্ষেত্রে কিন্তু বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে। শত শত মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে জামায়াত হয়েছে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন বাজার প্রাঙ্গণে। সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহর প্রিয় নবী, এবং হাদিসে রয়েছে যে আল্লাহ সকল নবীদেরকে নাম ধরে ডাকতেন, যে হে ইব্রাহিম, হে মুসা নাম ধরে ডাকতেন, কিন্তু আমাদের শেষ নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু তাকে বলতেন হে নবী বলে সম্বোধন করতেন। সেই আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের যে ভালোবাসা এবং আমাদের হৃদয়ে যার আদর্শ লালন করি, সেই মুসলমানদের
সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রদান করায় নূপুর শর্মা বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই শরীয়তপুর জেলার রামভদ্রপুর বাজার থেকে কিন্তু ইতিমধ্যেই এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এবং বাজারসহ এলাকার বিভিন্ন স্থান এ প্রদক্ষিণ করছেন মিছিলে। আমরা এই এখন এখান থেকে সর্বশেষ আপডেট নিয়ে যুক্ত ছিলাম শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আশা করছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সকল মুসলমানকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তী যদি কোনো আপডেট থাকে সে আপডেটে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। শরীয়তপুর টেলিভিশনের ফেসবুক পেজে ফলো করে সঙ্গে থাকুন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/শরীয়তপুর টেলিভিশন সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।